একবার আমার কাছে প্রশ্ন করেছে আপু দুই বছর হয়েছে আমার বিয়ে হয়েছে এবং আমার একটি সন্তান রয়েছে কিন্তু বর্তমানে আমার সমস্যা হচ্ছে এখন আমি যখন আমার স্বামীর সাথে ঘনিষ্ঠ হই এবং আমার স্বামী যখন আমার ভেতরে প্রবেশ করে তখন আমার অনেক রক্ত বের হয় সেই সাথে আমি প্রচন্ড ব্যথাও পাই যার কারণে আমি স্বাভাবিকভাবে ঘনিষ্ঠ হতে পারছি না আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে বিয়ের এত বছর পরে রক্ত বের হওয়াটা স্বাভাবিক কিনা বা এর সাথে যে এরকম অনুভব হচ্ছে এটার জন্য আমার এখন করণীয় কি বোন আপনার এই প্রশ্নের উত্তরে বলবো বিয়ের পরে স্বামীর সাথে প্রথমবার ঘনিষ্ঠ হওয়ার ক্ষেত্রে সতী পর্দা ফেটে যাওয়ার কারণে কিছুটা ব্যথা লাগা কিংবা কিছুটা রক্তপাত হওয়া খুব স্বাভাবিক একটা বিষয় কিন্তু বিয়ের এত বছর পর স্বামীর সাথে ঘনিষ্ঠ হওয়ার ক্ষেত্রে এরকম রক্তপাত হওয়াটা খুব স্বাভাবিক কোনো বিষয় না বা এরকমটা হওয়ারও কথা নয় প্রথমত আপনি লক্ষ্য করুন যখন আপনার স্বামী আপনার সাথে ঘনিষ্ঠ হতে যায় তখন আপনার অঙ্গ যথেষ্ট কামড়া শেষে পিচ্ছিল হয় কিনা যদি অঙ্গ পিচ্ছিল না থাকে আর এই অবস্থায় যদি আপনার স্বামী জোরপূর্বক আপনার ভেতরে প্রবেশ করে তাহলে অঙ্গের ভেতরে পাতলা চামড়া ফেটে গিয়ে এখান থেকে রক্ত বের হতে পারে আবার এই ফেটে যাওয়ার কারণে এখানে জ্বালা পোড়া এবং ব্যথা অনুভব করতে পারেন ব্যাপারটা যদি পিচ্ছিলজনিত কারণে হয়ে থাকে তাহলে বাজার থেকে যে কোনো পিছিল কারক বা লুব্রিকেন ব্যবহার করতে পারেন বা আপনার ঘরে যদি অলিভ অয়েল থাকে তাহলে এই অলিভ অয়েলও ব্যবহার করতে পারেন আবার অনেক সময় মহিলাদের মাসিক শুরু হওয়ার দুই একদিন আগে কিংবা মাসিক শেষ হওয়ার দুই একদিন পরে স্বামীর সাথে ঘনিষ্ঠ হলেও এরকম কিছুটা ব্লিডিং হতে পারে আপনার ক্ষেত্রেও এরকমটা হচ্ছে কিনা সেই বিষয়টাও একটু লক্ষ্য করে দেখুন আবার অনেক সময় কনটোমের ঘর্ষণের ফলেও মহিলাদের অঙ্গের ভেতরে চিলে যাওয়া বা কেটে যাওয়ার মতো ঘটনা করতে পারে আপনার ক্ষেত্রেও এরকমটা হচ্ছে কিনা সেটাও লক্ষ্য করে দেখুন যদি এরকম হয় তাহলে কন্টোম ব্যবহার করা বন্ধ করে দিতে পারেন বা কনটোমের ব্র্যান্ড পরিবর্তন করতে পারেন আর কন্টম ব্যবহার না করলে অবশ্যই খাবার পিল ব্যবহার করবেন এই স্বাভাবিক ব্যাপারগুলোর বাইরেও আরও বেশ কিছু গুরুতর কারণেও কিন্তু এভাবে ঘনিষ্ঠ মুহূর্তে মহিলাদের অঙ্গ দিয়ে রক্ত বের হতে পারে যদি আপনার অঙ্কের ভেতরে ইস্ট ইনফেকশন বা ব্যাকটেরিয়া জনিত কোনো ইনফেকশন থাকে তাহলে ঘনিষ্ঠ মুহূর্তে আপনার স্বামীর অঙ্গের ঘষার কারণে সেই ইনফেকশনের জায়গায় জ্বালা যন্ত্রণা বা ব্যথা অনুভব করতে পারেন বা ওই জায়গা দিয়ে রক্ত বের হয়ে সেটা আপনার অঙ্গ দিয়ে বের হয়ে আসতে পারে আপনার ওভারিতে যদি টিউমার হয় তাহলেও কিন্তু ঘনিষ্ঠ মুহূর্তে আপনি জ্বালা যন্ত্রণা কিংবা ব্যথা অনুভব করতে পারেন ঘনিষ্ঠ মুহূর্তে যদি দু একবার এরকম আপনার অঙ্গ দিয়ে ব্লাড বের হয় এবং পরবর্তীতে যদি এটা ঠিক হয়ে যায় তাহলে এটা নিয়ে ঘাবড়ানোর প্রয়োজন নেই হতে হতে পারে পারে এটা একটা বিচ্ছিন্ন ঘটনা কিন্তু প্রায় যদি আপনার সাথে এরকমটা হয় তাহলে দেরি না করে অবশ্যই ব্যাপারটাকে গুরুত্ব সহকারে দেখতে হবে তাহলে আপনাকে বেশ কিছু স্বাস্থ্য পরীক্ষার মাধ্যমে দেখতে হবে যে আপনার ওভারিতে ব্লাডারে বা আপনার জরায়ুতে কোনো ধরনের সিস টিউমার বা কোনো ধরনের ইনফেকশন রয়েছে কিনা দ্রুতগতিতে যদি এর চিকিৎসাগুলো না করান তাহলে পরবর্তীতে এটা আরও অনেক বড় সমস্যা সৃষ্টি করতে পারে ঘনিষ্ঠ মুহূর্তে এরকম বারবার রক্তপাত হওয়া কিন্তু মহিলাদের জরায়ু ক্যান্সারের প্রাথমিক লক্ষণ আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন ধন্যবাদ